তুমি আসবে বলেও আসোনি। তখন মা আমাকে নিয়ে বেরিয়েছিল তোমাকে খুঁজতে। আমরা সানায়াদের বাড়িতেও গেছিলাম। মাই ওর কাছ থেকে সত্যি কথাটা বের করেছে যে তুমি বেরোনোর পর শ্রেয়ানও বেরিয়ে গেছিল। মা আর আমি তোমাকে অনেক খুঁজেছি ওলি। তারপর পুলিশ এসে তোমার ফোনের লোকেশন ট্র্যাক করে তোমার ফোন খুঁজে পেল, কিন্তু তার আগে মাই তোমাকে খুঁজে পেয়ে গেছিল। তখন কটা গুন্ডা তোমাকে তুলে নিয়ে যেতে চেষ্টা করেছিল, কিন্তু মা ওদের সাথে লড়াই করে তোমাকে বাঁচিয়েছিল ওলি। তোমার বাবা, আমি, পুলিশ সবাই ওখানে ছিলাম। ওলি, তোমার কি মনে আছে তোমাকে কে নিয়ে এসেছিল? আমার মনে আছে, বাবা মাকে বাঁচানোর চেষ্টা করছিল। সেটা তো করতেই হতো ওলি, না হলে ওরা মাকেই মেরে ফেলতো। আমি বলেছিলাম না তোমাকে, তোমার মা তোমাকে কখনো মারার চেষ্টা করতে পারে না ওলি। তোমার মা জানতে পেরেছে যে তোমার বন্ধু জয়ী, শি ইজ ইয়োর ভেরি গুড ফ্রেন্ড, তাই সে তার কাছাকাছি গেছে আর তাকে মেয়ে বানিয়েছে। আমার না জয়ী, তোমার, তুমি ওনাকে মা ডাকো, আমি না। ওলি, তুমি কি হয়েছে? ওলি মা, সব ঠিক আছে, সব বিপদ কেটে গেছে, এভরিথিং ইজ ফাইন। বলছি একটু পরে পুলিশ আসবে, তোমার সাথে কথা বলবে, তুমি পারবে তো কথা বলতে? বলবো, শাস্তি পেতে হবে ওকে, পেতেই হবে। ম্যাডাম, ম্যাডাম, এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়, আমার মেয়েটা, আমার মেয়েটা মরে যেতে পারতো। ও শোনো ম্যাডাম, ম্যাডাম কাম ডাউন, কাম ডাউন ম্যাডাম, এটা একটা অপরাধ, আপনারা দেখুন যেন আসল অপরাধী শাস্তি পায়। ম্যাডাম, আমরা ইনভেস্টিগেশন করতে এসেছি, তার আগে ইনসিডেন্টটা কি ঘটেছিল সেটা ভিকটিমের থেকে জানতে হবে। বলছি আপনারা, আপনারা ওলির সাথে এখন কথা বলবেন? ওর কন্ডিশন কি এখন, কথা বলতে পারবে? ডক্টর ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলেন ও রেস্টলেস হয়ে যাচ্ছিল বলে, তাও সেটা অনেকক্ষণ হয়ে গেছে। আচ্ছা, আমরা ভেতরে গিয়ে দেখছি। বলছি আমি কি ওনাদের সঙ্গে একবার যেতে পারি? একজন আসতেই পারেন, ওর কাছের কেউ থাকলে ভালোই হয়। ওলির বাবা আছে। আপনি কথা বলবেন নলির সাথে, ভেতরে আসুন। আপনি আসুন। অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30 টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।